আসসালামু আলাইকুম সুপ্রিয় 2022 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আগামীকাল তোমাদের 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ভিডিওতে আমরা তোমাদেরকে গণিতের পরিসংখ্যান অধ্যায়ের পুরো একটা সৃজনশীল অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দিব। তোমরা কীভাবে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসলে লিখবা, এটা সম্পূর্ণ তোমাদেরকে ক থেকে গ পর্যন্ত সম্পূর্ণ তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে দিব, যাতে অনেক শিক্ষার্থীরা রয়েছেন দুর্বল, তাদের অনেকটা ভয় কমে যাবে যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন। আমি এই ভিডিওতে এই সৃজনশীলটা যেভাবে সমাধান করবো, তোমরা তোমাদের পরীক্ষার হলে সেম একইভাবে তোমাদের সৃজনশীল আসলে এভাবে সমাধান করবা। এভাবে কিন্তু তোমাদের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। সো তোমাদেরকে প্রথমে সাবস্ক্রাইব করার কথা বলবো না, যদি ভিডিওটি দেখার পর তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে। সাপোজ মনে করো এই প্রশ্নটা তোমার এসএসসি পরীক্ষায় এসেছে, তো আমি মনে করো এই প্রশ্নটার আনসার করব। তো আমি কিভাবে এই প্রশ্নটা আনসার করি তোমরা একটু দেখবা। প্রথমে মনে করো প্রশ্ন রয়েছে, কোনো স্কুলে দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী দেওয়া হলো। প্রথমে ওজন দেওয়া রয়েছে এবং গণসংখ্যা দেওয়া রয়েছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে, প্রচুরক শ্রেণীর মধ্যমান অথবা মন্দবিন্দু নির্ণয় করো। মধ্যমান এবং মধ্যবিন্দু এক কথা, মধ্যমান লেখা থাকবে থাকলে যা যে কথা, মধ্যবিন্দু লেখা থাকলে একই কথা। খ নম্বর হচ্ছে, প্রচুরক নির্ণয় করো। গ নম্বর হচ্ছে, গণসংখ্যা নিবেশনের আয়তলে হওয়া ক। সো এটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদেরকে আয়তলে কীভাবে অঙ্কন করতে হবে এটা তোমাদের গ নম্বর প্রশ্ন অবশ্যই থাকবে। তোমরা প্রথমে ক নম্বর প্রশ্নের আনসার কীভাবে করবো, প্রচুরক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করো। আমরা লিখব কোন 10 নম্বর প্রশ্ন উত্তর ক, এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে 5, 10, 20, 15, 10, সবচেয়ে বেশি রয়েছে 20, এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে 20, যা 56 থেকে 60 শ্রেণীতে রয়েছে। তোমরা সেম একইভাবে বের করবা যে গণসংখ্যা সবচেয়ে বড় যেটা রয়েছে এইটা কোন গড়ে রয়েছে। এখানে গণসংখ্যা সবচেয়ে বড় বেশি রয়েছে 20, যা 56 থেকে 60 শ্রেণীতে রয়েছে। এখন আমরা এই 56 এবং 60কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর বের হয়ে আসবে। 56 এবং 60 যদি আমরা যোগ করলে হবে আমাদের 6, 0, 6, 6, 5, 11, 116 হবে। আমরা যদি এই 116কে 2 দিয়ে ভাগ করি হবে 50 দ্বিগুণে 158। সো আমাদের এই 58 হচ্ছে প্রচুর শ্রেণীর মধ্যমান বা অত মধ্যবিন্দু। আশা করি আপনারা ক নম্বর বুঝতে পেরেছেন, এভাবে আনসার করবেন। এখন আমরা খ নম্বর প্রশ্ন আনসার করব। খ নম্বর হচ্ছে, প্রচুরক নির্ণয় করো। এখানে তোমাদের 2টা গড় দেওয়া রয়েছে প্রশ্নের মধ্যে, একটা ওজন এবং একটা গণসংখ্যা। আমরা শুধুমাত্র একটা গড় অতিরিক্ত বের করবো, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এ হচ্ছে তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। 10 নম্বর প্রশ্নের উত্তর খ, ওজন এবং গণসংখ্যা এই 2টা আমরা প্রশ্ন থেকে লিখলাম, এবং ক্রমযোজিত গণসংখ্যা আমরা এখানে লিখলাম। এখানে 5 রয়েছে, 5 লিখলাম। এই 5এর সাথে 10 যোগ করে 15 রয়েছে, এবং এই 15এর সাথে 20 যোগ হয়ে 35, 35এর সাথে 15 যোগ হয়ে 50, 85এর সাথে 10 যোগ হয়ে 60 হয়েছে। এটা হচ্ছে কিন্তু আমরা প্রচুরক নির্ণয় করছি। প্রচুরক নির্ণয় করার জন্য এই 3টি গড়ের প্রয়োজন হবে। এখন আমরা প্রচুরকের সূত্র লিখব। আমরা জানি প্রচুরক সমান এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু h, এটা হচ্ছে প্রচুরকের সূত্র। আমরা বামপাশে লিখব, এই মানগুলো লিখব, সংখ্যাগুলো লিখব, l ইকাল টু, তারপর f1 ইকাল টু, তারপর f2 ইকাল টু, তারপর h ইকাল টু। এগুলোর মান প্রথমে আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমরা বের করব l এর মান। আমরা কীভাবে বের করব, l এর মান বের করার জন্য আমরা এখানে দেখব গণসংখ্যা সবচেয়ে বেশি কোন গড়ে রয়েছে। এই 20 রয়েছে গণসংখ্যা সবচেয়ে বেশি এই গড়ে, এবং এই গড়ের ওজন আর শ্রেণীবিভক্তি এক কথায়। কিন্তু যদি এখানে ওজন দেওয়া থাকে ওজন লিখবেন, বছর দেওয়া থাকলে বছর লিখবেন, বয়স দেওয়া থাকলে বয়স লিখবেন, এবং এখানে ওজন দেওয়া রয়েছে তাই আমরা ওজন লিখলাম। এখানে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 20, এবং 20-এর সর্বনিম্ন সীমা হচ্ছে 56, এই এর মান হচ্ছে 56। তারপর f1, আমরা এই 20 থেকে 10 বিয়োগ করব, f1-এর মান বের হবে, এবং এই 20 থেকে 15 বিয়োগ করব, f2-এর মান বের হবে। কারণ কি, এই 20 হচ্ছে আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা। এই সবচেয়ে বড় গণসংখ্যা থেকে উপরেরটা বিয়োগ করব, আমাদের f1-এর মান বের হবে। সো 20 থেকে 10 বিয়োগ করলে হবে
10, এটা হচ্ছে F1, এবং এই 20 থেকে 15 বিক্ষণ হবে 5, এটা হচ্ছে আমাদের F2 এর মান। তারপর H মানে কি? H মানে হচ্ছে পার্থক্য, এখানে প্রত্যেকটা পার্থক্য কিন্তু 5, আমরা এখানে লিখব 5। এখন এই মানগুলো আমরা সূত্রের মধ্যে বসিয়ে দিলে আমাদের আনসার বের হয়ে আসবে। এখানে L এর মান হচ্ছে 56 প্লাস এখানে F1 হচ্ছে 10, আবার নিচে রয়েছে F1, আবার লিখব 10 প্লাস রয়েছে প্লাস F2 এখানে 5 ইন্টু H এর মানে এখানে 5। এখন আমরা লিখব 56, আমরা পরিবর্তন করব না, 56 প্লাস উপরে 10 রয়েছে, 10 জায়গায় লিখব 10 এবং 5 হবে 15 গুণ 5। আবার 56 লিখব প্লাস 10 এবং 15 ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে 0.66 ইন্টু 5 ইকাল টু 56 প্লাস, যদি আমরা 0.66কে আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3.33 হবে। যদি আমরা এই 56-এর সাথে 3.33 যোগ করি হবে 59.33, আর এটাই হচ্ছে আমাদের প্রচুরকের আনসার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে 10 নং প্রশ্নের ক নম্বর আনসার করলাম, এটা হচ্ছে প্রচুরক নির্ণয় করলাম। তোমরা সেম একইভাবে প্রচুরক নির্ণয় করবা। এখন আমরা দেখিয়ে দেবো তোমাদের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়ত লেখনকোণের জন্য এটা কীভাবে তোমরা লিখবা। গ নম্বর প্রশ্নে বলা ছিল গণসংখ্যা নিবেশনের আয়ত লেখন আঁক। আয়ত লেখা আঁকার জন্য আমাদেরকে মোট 4টি গড় প্রয়োজন। এদিকে যেমন আমি দেখাই তোমাদেরকে, এই হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের গ নম্বর গণসংখ্যা, এটা হচ্ছে আয়ত লেখঙ্কন। আয়ত লেখঙ্কনের জন্য আমাদের এদিকে 4টি গড়ের প্রয়োজন। সো এই 4টি গড় আমরা কী কী লিখব? আমরা এখানে উপরে লিখব ওজন, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, মধ্যবিন্দু, গণসংখ্যা। আমরা এখানে ওজন লিখলাম কেন? আমাদের প্রশ্নের প্রথম গড়ে ওজন ছিল, যার কারণে এখানে ওজন লিখলাম। এখন আমাদের প্রশ্নে কিন্তু ওজন এবং গণসংখ্যা এই দুইটা দেওয়া রয়েছে, যার কারণে আমরা ওজন এবং গণসংখ্যা লিখতে আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা প্রশ্ন থেকে ওজন এবং গণসংখ্যা লিখলাম, এখন আমরা বের করব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে নির্ণয় করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করার জন্য আমরা প্রথমে এখানে একটা টেকনিক অবলম্বন করব, সেটা হচ্ছে এই 46 থেকে যদি আমরা 1 মাইনাস করি কত হবে? 45 হবে। আমরা এখানে লিখলাম 45। এই 46 থেকে আমরা 1 বিয়োগ করলাম কত হলো? 45। এবং এখানে রয়েছে কত? 50। এখন এই যে 46 থেকে আমরা 1 বিয়োগ করলাম, বিয়োগ করার কারণে কিন্তু এখান থেকে 1 কমে গেছে এবং এখানে 45 হয়েছে। আমরা যে 1 মাইনাস করেছিলাম এই 1কে আমরা 2 ভাগ করব, 1কে 2 ভাগ করলে কত হবে? 0.5 হবে। এখন আমরা এই 0.5 এদিকেও বসিয়ে দিব, 0.5 এদিকেও বসিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। 46 থেকে আমরা 1 কমালাম, 45 হলো এবং এখানে যা ছিল তাই রয়েছে। এখন আমরা এই যে 1 কমিয়েছিলাম এটাকে আমরা 2 ভাগ করব, 2 ভাগ করে এদিকে এবং এদিকে সমান সমান করে দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে 46 থেকে হয়েছে 45.5, তাহলে এটা 51 থেকে হবে কত? 50.5, 56 থেকে হবে 55.5, আর 61 থেকে হবে 60.5, আর 66 থেকে হবে 65.5। ক্যালকুলেশন করলে বের হবে। তারপর এখানে 55 রয়েছে, 55.5 লিখব, এখানে 60.5 লিখব, এখানে 65.5 লিখব, এখানে 70.5 লিখব। এই হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করলাম। এখন আমরা বের করবো মধ্যবিন্দু। মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করবো? 46 এবং 50 যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দু বের হয়ে আসবে। আমরা যদি এই 46 এবং 50কে যোগ করি তাহলে আমাদের হবে 96, এবং 96কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 48। এটা হচ্ছে আমাদের 48, সরি এখানে 48 হবে, 48। এখানে 51 এবং 55 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 51 যোগ 55, মোট হবে 106। 106কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 53। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, 46 থেকে হয়েছে 48, 51 থেকে হয়েছে 53, তাহলে 56 থেকে হবে 58, 61 থেকে হবে 63, 66 থেকে হবে 68। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ পর্যন্ত। তারপর আমরা এখানে যে তোমাদের বহু আয়তলেখ রয়েছে সেই আয়তলেখ অঙ্কন করব। তার জন্য এখানে লিখব আমরা সক কাগজে প্রতি ঘরকে 5 একক ধরে x অক্ষ বরাবর শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে নিচে আয়তলেখ আকার হয়েছে। x অক্ষ বরাবর শ্রেণীসীমা 45.5 থেকে আরম্ভ করে মূল বিন্দু থেকে
45.5 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে এরকম সেট চিহ্ন ব্যবহার করা হয়েছে। এটা তোমরা মুখস্থ করবে, এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে মুখস্থ করবা। এখন আমরা গ্রাফ পেপারে তোমাদের যে আয়ত লেখা রয়েছে সেটা অঙ্কন করব। গ্রাফ পেপারে তোমাদের আয়ত লেখা অঙ্কন করার জন্য আমরা প্রথমে একটি গ্রাফ পেপার নিব। গ্রাফ পেপার নেওয়ার পর আমরা একটা স্কেল নিব। স্কেল নেওয়ার পর এদিকে আমাদেরকে একটা টান দিতে হবে। আমি কলম দিয়ে লিখছি তোমাদের ক্যামেরা ভালো করে দেখার জন্য, কারণ কাঠ পেন্সিল দিয়ে লিখলে ক্যামেরা ভালো করে দেখা যায় না। তোমরা অবশ্যই কাঠ পেন্সিল ব্যবহার করবা, তোমাদেরকে কলম ব্যবহার করলে কিন্তু তোমাদের হবে না। তোমরা অবশ্যই কাঠ পেন্সিল ব্যবহার করবা। এদিকে একটা রেখা দিয়ে দিলাম এবং এদিকে আরেকটি রেখা দিয়ে দিব। দুই দিকে দুটি রেখা দিয়ে দিলাম। এখানে লিখব ওয়াই, তারপরে এখানে লিখব ও, এবং এখানে লিখব এক্স। এখন আমরা এই যে ওয়াই অক্ষ বরাবর আমরা 5, 10, 15 এগুলি লিখে যাব। 5, 10, 15, 20, 25 পর্যন্ত গেলেই আমাদের চলবে, কারণ আমাদের গণসংখ্যা সবচেয়ে বড় রয়েছে 20 পর্যন্ত। আমরা যদি 25 পর্যন্ত যাই তাহলে আমাদের আর প্রয়োজন নেই। এবং এদিকে আমরা কী লিখব, এদিকে আমরা লিখব এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা বের করেছিলাম, এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার নিম্নসীমা আমরা লিখব। নিম্নসীমা কোনগুলো? এগুলো হচ্ছে নিম্নসীমা এবং এগুলো হচ্ছে উচ্চসীমা। আমরা এই নিম্নসীমাগুলো আমরা এখানে লিখব। প্রথমে রয়েছে 45.5, এখানে আমরা লিখব 5। তারপরে আছে 50.5, আমরা এখানে লিখব 50.5। তারপর 55.5, তারপর রয়েছে 60.5, তারপর 65.5, শেষ। এভাবে আমরা লিখব। লেখার পর আমরা প্রথমে দেখেন এখানে প্রথম করে আমরা এভাবে বাস চিহ্ন দিব। বাস চিহ্ন দেওয়ার পর প্রথমে 45.5 এই গড়ে গণসংখ্যা কত রয়েছে, এখানে রয়েছে 45.5, এই গড়ে গণসংখ্যা হচ্ছে 5। সো আমরা এই 45.5 গড়ে 5 সূচকে আমরা এখানে একটি কাঠ পেন্সিল দিয়ে দাগ দিব। তারপর হচ্ছে 45.5-এর এই গড়ে রয়েছে গণসংখ্যা 10, আমরা এখানে 10-এর পরে এক টান দিব। তারপর হচ্ছে 20, 15, 10, তারপর হচ্ছে 20, তারপর 15, তারপর 10। এখন তোমরা কী করবা, স্কেল দিয়ে এটা যোগ করে নেবা। এবং সবশেষে তোমাদের যে কাঠ পেন্সিল রয়েছে এই কাঠ পেন্সিল দিয়ে এগুলো ভালো করে ঘরটা একটু কালো করে দিবা। এই হচ্ছে আমাদের আয়তল অঙ্কন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে খ খ এবং গ নম্বর প্রশ্নের আনসার করলাম। সবশেষে আমি এটা যদি এখানে খালি জায়গা থাকে তাহলে এখানে আমি এটা স্টেপলার দিয়ে বসিয়ে দিব, আর যদি এখানে খালি জায়গা না থাকে তাহলে আমি পরবর্তী পৃষ্ঠাতে এটা স্টেপলার দিয়ে বসিয়ে দিব। সো এই হচ্ছে তোমাদের পরিসংখ্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের আনসার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।